হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চিংড়ি মাছের ভর্তা। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে নিই অনেক সহজে, অনেক অল্প সময়ে চিংড়ি মাছের ভর্তা। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ময়লাগুলো ফেলে দিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলাকে হালকা ভেজে, এখন আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, মাছগুলোকেও হালকা ভেজে নিব। লবণ দিয়েছি 1 টিস্পুন। এখন 5 মিনিট এগুলাকে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর আবারও দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এখন আমার মাছগুলো ভাজা ফিনিশ। এখন একটা জগে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি ক্রাশ চিলি, 1 টিস্পুন ক্রাশ চিলি দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড ব্লান্ডার নিচ্ছি, নিয়ে ব্লান্ড করব। এখন আমার ব্লান্ড করা প্রায় ফিনিশ। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ব্লান্ড। এখন একটা পাটা পুতার সাহায্যে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া কুচি, নিয়ে নিব ক্রাশ চিলি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। তারপর দিয়ে দিব সরিষার তেল। সবগুলোকে একসাথে মিক্সড করে নিব। এখন আমি মিক্সড করতেছি, তো আমার মিক্সড করা ফিনিশ। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছের ব্লান্ড যে করেছিলাম সেগুলো। এগুলাকে এখন আবারও মিক্সড করে নিব। হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা রেডি। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, দেখতে মনে হচ্ছে কি যে টেস্টি হবে। এখন এগুলাকে আমি সুন্দর করে গোল গোল করে শেপে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ঝটপট চিংড়ি মাছের ভর্তা। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা আপনাদের বাসায় বানাবেন। আর যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন।